অর্জুন সিং এর ঘড়া ভরে গেছে, এবার জল বেরোবে। সাংসদের নাম করে বিস্ফোরক বিধায়ক সোমনাথ শ্যাম। খুনের অভিযোগে সাংসদের ভাইপো গ্রেপ্তার হতেই শাসক দলের রাজনীতিতে নতুন সমীকরণ ব্যারাকপুরে। খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিৎ সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তারের ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব সামনে এলো। শুক্রবার পাপ্পু সিংকে বারাকপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিনই অর্জুন সিং এর নাম করে বিস্ফোরক বক্তব্য রাখেন এলাকার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। বিধায়ক স্পষ্ট বলেন, অর্জুন সিং এর ঘড়া ভরে গেছে, এবার জল বেরোবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং এর নাম করে সোমনাথ শ্যাম বলেন, তার মানে এটা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং প্রিপেয়ার ছিলেন যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে, তাই উনি ছবিগুলো একাট্ঠা করে রেখেছিলেন। ঠিক আছে, এরকম ছবি আপনি যদি খোঁজেন, অনেক সিনেমা স্টার, অনেক টিভি স্টার, তাদের সাথে আমার ছবি আছে। আমি এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক, আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো দায়ে বায়ে, এটা দেখা আমার কাজ নয়, আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? তো এইসব বলে, বজরং ভাজরং কথা বলে, কারোর ছবি দেখিয়ে ইত্যায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ঘড়া ভরে গেছে, এবার জল বেরোবেই। প্রসঙ্গত, কয়েকদিন আগে গত 21 নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই গুলিতে খুন হন তৃণমূল কর্মী ভিকি যাদব। খুনের ঘটনার তদন্তে নেমে পাপ্পু সিংকে গ্রেপ্তার করে বারাকপুর কমিশনারেটের বিশেষ দল। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সম্পূর্ণ রাজনৈতিক কারণে পাপ্পু সিংকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তোলেন অর্জুন সিং ঘনিষ্ঠরা। এ বিষয়ে পাপ্পু সিং এর আইনজীবী বলেন, অন্য একটি মামলার কারণে তাকে ডাকা হয়, থানা থেকে বেরোনোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে পাপ্পু সিং এর আইনজীবী বলেন, বিষয়টা হচ্ছে কি, ওই 20-25 দিন আগে একটা জগদ্দল থানা অন্তর্গতে একটা ঘটনা হয়েছিল, সেইখানে ভিক্কি যাদব বলে একজন ছেলে মার্ডার হয়েছিল। এটা খুবই দুঃখের ব্যাপার, এটা আমরা কাম্য ই করি না, এটাকে আমরা কোনো দিন সমর্থন করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে পাপ্পু সিংকে অন্য একটা কেসে ডেকে, অন্য কেসে আরেস্ট করে নিয়েছে পুলিশ, এটা ব্যাড ইন ল। ডাকা হয়েছিল জগদ্দল পিএস কেস নম্বর 675/2022, এটা রাজ পাণ্ডের উপরে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস ছিল, সেই কেসে পুলিশ ডেকেছিল এবং ওই কেসে জিজ্ঞাসাবাদ করে উনাকে যেতে বলেছে। উনি জাস্ট ওই রুম থেকে বাইরে বেরিয়েছে 481, জগদ্দল পিএস কেস নম্বর 481/2023, 302 মামলা, যেটা ভিকি যাদব মার্ডার কেস। সেই কেসে যে আয়ো ছিলেন উনার হাত ধরে বললেন কি, আপনাকে এই কেসে আরেস্ট করা করছি। একটা ব্যাপার আছে কি, আমাদের তো কালকে, গতকালকে যখন কোর্টে পাঠাবে তখন কোর্টের ব্যাপার, কোর্টের যা প্রসিডিওর আছে সেটা আমরা যেভাবে হোক আমরা ওইখানে মুভ করব। এদিন পাপ্পু সিংকে বারাকপুর আদালতে তোলা হয়। আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। আদালতের বাইরে দলীয় স্লোগান দিতে থাকেন অর্জুন সিং অনুগামীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর।